আসসালামু আলাইকুম। এটিএন বাংলার সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি ফিরোজ তোহা। শুরুতেই বিআর বেকায়াবলস সংবাদ শিরোনাম। ভোট শেষ হলো, রাজনৈতিক সংকট কাটেনি বললেন সিএসি, নির্বাচন পদ্ধতি নিয়ে স্থায়ী সমাধানের তাগিদ। টিআইবি বিএনপির দালাল মন্তব্য ওবায়দুল কাদেরের, নির্বাচন বিরোধী অপশক্তির হাতে অস্ত্র তুলে দিতে উদ্দেশ্যমূলক রিপোর্ট প্রকাশ বললেন ডক্টর হাসান মাহমুদ। দেশের সংসদ সদস্যদের সংখ্যা নিয়ে বিতর্ক রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বললেন আইনমন্ত্রী, সংবিধানের অসঙ্গতি সংশোধনের পরামর্শ আইনজীবীদের। শনিবার থেকে উত্তরা মতিঝিল রুটে সকাল 7টা থেকে রাত 8:30 পর্যন্ত চলবে মেট্রো রেল, থামবে সব স্টেশনে। এবং দেশব্যাপী 1 কোটি ফ্যামিলি কার্ডধারীদের মধ্যে টিসিবির পণ্য বিক্রি শুরু, বাজার নিয়ন্ত্রণে প্রয়োজনে চাল আমদানির ইঙ্গিত বাণিজ্য প্রতিমন্ত্রী। শুনছিলেন বিআর বেকায়াবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত, নির্বাচন শেষ হলেও রাজনৈতিক সংকটের স্থায়ী সমাধান হয়নি, এই মন্তব্য করে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন এমন সংকটে দেশ সুস্থিরভাবে এগোতে পারে না। যত নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয় ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠানে সিইসি আরও বলেন, নির্বাচনের পদ্ধতিগত বিষয়ে স্থায়ী সমাধান হওয়া দরকার। নির্বাচন কমিশন ত্রিমুখী চাপে ছিল জানিয়ে সিইসির দাবি, তুলনামূলক ভালো নির্বাচন হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সাহেব। দ্বাদশ সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে শেষ হওয়ায় কর্মকর্তা কর্মচারীদের ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করে নির্বাচন কমিশন। ভালো নির্বাচন আয়োজনে নিজেদের আত্মতুষ্টির কথা উঠে আসে ইসির কর্মকর্তাদের মুখে। তবে ভোটের হার নিয়ে বিভ্রান্তি ও সব দল অংশগ্রহণ না করার প্রসঙ্গও ছিল নির্বাচন কমিশনারদের কণ্ঠে। এই নির্বাচনটি আরও গ্রহণযোগ্য হতো যদি সকল রাজনৈতিক দল গুলো নির্বাচনে অংশগ্রহণ করত, সকল বলতে আমি বুঝাচ্ছি যে বড় বড় রাজনৈতিক দলগুলো। এ সময় দায়িত্ব নেয়ার পর থেকে নানা চ্যালেঞ্জ তুলে ধরেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল, বলেন অসংখ্য বিতর্কের ঝড় ছিল, ছিল নানামুখী চাপ। বিতর্কটা আছে কম বেশি, তবে যেটা আশঙ্কা করা হয়েছিল ব্যাপক অনিয়ম ইত্যাদি হবে, সেই জিনিসটাকে উতরিয়ে নির্বাচনটাকে তুলনামূলকভাবে অনেক বেশি সফল ও গ্রহণযোগ্য করা সম্ভব হয়েছে। একটি বিশিষ্ট সংস্থা বলছে যে সাংবিধানিক বাধ্যবাধকতার অজুহাত নিয়ে নির্বাচন কমিশন সরকারের একটা গোপন এজেন্ডা বাস্তবায়ন করেছে। আমি এখনো জানি না সরকারের সাথে কোনো আসলেই আমি গোপন এজেন্ডা হয়েছে কি না, আমি নির্দ্বিধায় আপনাদেরকে বলতে চাই আমার সাথে হয়নি। নির্বাচন নিয়ে রাজনৈতিক সংকট দূর করতে স্থায়ী সমাধানে জোর দেন সিইসি। নির্বাচন খুব যে অংশগ্রহণমূলক হয়েছে তা না, একটা রাজনৈতিক সংকট থেকে যায় যদি নির্বাচনটা মোটা দাগে সার্বিক রাজনৈতিক নেতৃত্বের মধ্যে এটা গ্রহণযোগ্য না হয়। একটা নির্বাচনের মতো আমলাতান্ত্রিক যে প্রক্রিয়াকে নিয়ে যে যদি বিতর্ক থাকে, সেই বিতর্কটা নিরসন হওয়া উচিত। আর এই ধরনের সংকট নিয়ে একটা জাতি সত্যিকার অর্থে খুব সুস্থিরভাবে এগিয়ে যেতে পারে না। নির্বাচন নিয়ে প্রতি 5 বছর পরপর যদি সংকট সৃষ্টি হয় তাহলে দেশের উন্নয়নও বাধাগ্রস্ত হতে পারে। তো সেই জন্য নির্বাচন নিয়ে রাজনৈতিক নেতৃত্বেরই একটি প্রয়োজন হবে, একটি পদ্ধতি অন্বেষণ করা। অনুষ্ঠানে সিইসি সহ নির্বাচন কমিশনাররা বলেন সুষ্ঠু নির্বাচন আয়োজনে ব্যর্থ হলে বিকল্প সিদ্ধান্ত নিত কমিশন। যদি সেটা সম্ভব না হয় তাহলে আমরা আমাদের ডিসিশন নিব। তবে কি সিদ্ধান্ত হতো তা খোলাসা করেননি তারা। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। টিআইবিকে বিএনপির দালাল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রাজধানীতে এক ব্রিফিংয়ে তিনি বলেন প্রতিষ্ঠানটির গবেষণা পক্ষপাতদুষ্ট, বাস্তবতার আলোকে দ্রব্যমূল্য সহ অন্যান্য সমস্যা নিরসনে মন্ত্রণালয়গুলো কর্মপরিকল্পনা তৈরি শুরু করেছে বলে জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ রিয়াজ। রাজধানীর ধানমন্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। নির্বাচন নিয়ে টিআইবির গবেষণা বাস্তবতা বিবর্জিত জানিয়ে তিনি বলেন তারা নিরপেক্ষ নয়। তাদের প্রত্যেকটা কথা, তাদের বক্তব্য একপেশে এবং একটা পক্ষে
ওকালতি করে তারা তারা সরকার বিরোধী। যে ভাষা বিএনপি কথা বলে একই ভাষা টিএমি কথা বলে, এরা বিএনপির দ্বারা। এবারে জাতীয় নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু করতে আওয়ামী লীগ কৌশল অবলম্বন করেছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, দলের যারা স্বতন্ত্র ও পরাজিত প্রার্থী তাদের অন্তদ্বন্দ্ব মেটাতে দলীয়ভাবে ব্যবস্থা নেওয়া হবে। রাজনীতি এসব থাকবে, আমরা মিটিং করে সিদ্ধান্ত নিয়েছি যে আমরা এই দ্বন্দ্ব সংঘাত যেটুকু আছে কলহ আমরা এটা মিটিয়ে ফেলব। বর্তমান পরিস্থিতির কারণে বিশ্ব অর্থনীতি টালমাটাল জানিয়ে ওবায়দুল কাদের আরো বলেন, পরিস্থিতি বিবেচনায় কার্যকরী ব্যবস্থা নেবে নতুন সরকার। আমরা বাস্তবমুখী সিদ্ধান্ত নেব এবং আমরা এই ষড়যন্ত্র না বলে প্রতিটি মন্ত্রণালয় আমরা আমাদের কর্ম পরিকল্পনা ঠিক করতে শুরু করেছি। দলীয় প্রতীকে আসন্ন উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে কিনা সে বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি বলে জানান ওবায়দুল কাদের। সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা, ঢাকা। নির্বাচন বিরোধী অপশক্তির হাতে অস্ত্র তুলে দিতে উদ্দেশ্য প্রণোদিতভাবে ভোট স্বচ্ছ হয়নি বলে রিপোর্ট প্রকাশ করেছে টিআইবি। নিজ দপ্তরে এক ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ এই মন্তব্য করে বলেন, টিআইবির রিপোর্ট এবং বিএনপির ভাষা একই। এদিকে সচিবালয়ে তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত বলেছেন, সংস্থাটির প্রতিবেদন গোজামিলে ভরা। ইমদাদুল্লাহ বাবু রিপোর্ট। আসসালামু আলাইকুম। 7 জানুয়ারির নির্বাচন অংশগ্রহণমূলক ও অবাধ হয়নি বলে মঙ্গলবার প্রতিবেদন দেয় দুর্নীতি বিরোধী আন্তর্জাতিক সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল টিআইবি। সেখানে 51% কেন্দ্রে বুথ দখল, জাল ভোট প্রদান এবং ভোটের হারে গরমিল রয়েছে বলে দাবি করে সংস্থাটি। সংস্থাটির এই রিপোর্ট প্রসঙ্গে বুধবার নিজ দপ্তরে গণমাধ্যমের সাথে কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। মন্ত্রী বলেন, টিআইবি ঠিকভাবে গবেষণা না করে কিছু পত্রিকার প্রতিবেদনের তথ্য নিয়ে এমন রিপোর্ট উপস্থাপন করেছে। প্রতি 2 ঘন্টা বা 1 ঘন্টা পরপর যে তথ্যপাত্রের কথা বলা হচ্ছে, এটি ম্যানুয়াল ভোটে কখনো সঠিকভাবে দেয়া সম্ভবপর নয়। ভোট যদি ইভিএমে হতো তাহলে প্রতি ঘন্টায় কত ভোট কাস্ট হচ্ছে সেটির সঠিক তথ্য দেওয়া সম্ভবপর হতো। এই রিপোর্ট আসলে কারো পক্ষ হয়ে দেওয়া হয়েছে কিনা সেই প্রশ্ন রেখেছে অনেকে, কারণ বিএনপির ভাষা আর টিএবির ভাষা মিলে গেছে। পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, নির্বাচন কমিশন বিভিন্ন প্রার্থীকে জবাবদিহিতার মধ্যে এনে স্বচ্ছভাবে তাদের দায়িত্ব পালন করেছে, যার স্বীকৃতি দিয়েছে নির্বাচন পর্যবেক্ষক সংস্থাগুলো। কারো পক্ষ হয়ে এবং সমালোচকদের হাতে বিএনপি সহ যারা এই নির্বাচন বর্জন করেছে, প্রতিহত করতে চেয়েছে, তাদের মুখে অস্ত্র তুলে দেওয়ার জন্য এই রিপোর্ট প্রকাশ করা হয়েছে। আমরা আশা করব টিএবি আরো মুখপাত্র যাতে না হয় এবং নির্বাচন বিরোধী অপশক্তি, গণতন্ত্র বিরোধী অপশক্তির সহায়ক শক্তি হিসাবে যেন কাজ না করে। আগামী 7 ফেব্রুয়ারি 3 দিনের সফরে ভারতের দিল্লিতে যাচ্ছেন বলেও জানান মন্ত্রী। মাননীয় পররাষ্ট্রমন্ত্রীর আমন্ত্রণেই আমি ভারত সফরে যাচ্ছি। এদিকে সচিবালয়ে নিজ দপ্তরে এক ব্রিফিংয়ে তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত বলেন, নির্বাচন নিয়ে টিআইবি আন্তর্জাতিক মানদণ্ডহীন গবেষণা করেছে। এটা গোজামিল দেয় একটা রিপোর্ট, একটা নির্বাচনকে ইলেকশন কমিশনকে সরকারকে প্রশ্নবিদ্ধ করতে পারে না। প্রতিমন্ত্রীর দাবি, অসত্য তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করার অপচেষ্টা করছে টিআইবি। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা। বাংলাদেশের সাথে অংশীদারিত্ব ও সহযোগিতার সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবার অঙ্গীকার করেছেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস ওয়াইটলি। সকালে গণভবনে সৌজন্য সাক্ষাৎ করে টানা চতুর্থবারের মতো সরকার গঠন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানাতে গ্লোবাল গেটওয়ে সুবিধার আওতায় পরিবেশ, সুশাসন, নবায়নযোগ্য জ্বালানি, পরিবহন সহ বিভিন্ন খাতে বাংলাদেশ যে সুবিধা পাচ্ছে তা আগামীতেও অব্যাহত থাকবে বলে আশা করেন রাষ্ট্রদূত। এ বিষয়ে তিনি জানান, সম্প্রতি বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে অনুষ্ঠিত গ্লোবাল গেটওয়ে ফোরামের মাধ্যমে বাংলাদেশকে 407 মিলিয়ন ইউরো সহায়তা দিয়েছে ইইউ। এ সময় জিএসপি প্লাস সুবিধা দেওয়ার অঙ্গীকার করেন রাষ্ট্রদূত। এছাড়াও অস্ত্র ছাড়া সব ক্ষেত্রে দেওয়ার সুযোগ সুবিধা অব্যাহত রাখার কথা জানান চার্লস ওয়াইটলি। বৈঠকে গত 50 বছরে বাংলাদেশ ও ইউ এর মধ্যে বিদ্যমান সম্পর্কের বিষয়ে সন্তোষ প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গ্লোবাল গেটওয়ের আওতায় নবায়নযোগ্য জ্বালানি সহ বিভিন্ন খাতে ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতা চান প্রধানমন্ত্রী। এ মুহূর্তে দেশের সংসদ সদস্য কতজন তা নিয়ে উঠেছে বিতর্ক। বিএনপির অভিযোগ, 648 জন এমপি থাকায় সংবিধানের লঙ্ঘন হয়েছে। তবে আইনমন্ত্রী বলছেন,
সংবিধান অনুযায়ী 29 জানুয়ারি পর্যন্ত আগের এমপিরা বহাল থাকবেন, নতুনরা এমপি হলেও সংসদে কার্যভার গ্রহণ করবেন তারপর, যাকে সংবিধানের অসঙ্গতি বলছেন আইনজীবীরা, পরামর্শ দিচ্ছেন সংশোধনের। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপর। সংসদ সদস্য নির্বাচিত হইয়া দ্বাদশ সংসদ নির্বাচনে জেতার পর সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন 298 জন, কিন্তু 29 জানুয়ারি পর্যন্ত সংসদ বহাল থাকায় আগের 350 জন এমপি হিসেবে আছেন, যাকে সংবিধানের লঙ্ঘন বলছে বিএনপি। সংবিধানের 123 অনুচ্ছেদে বলা হয়েছে সংসদ ভেঙে যাবার আগের 90 দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে, তবে নির্বাচিতরা মেয়াদ শেষ হবার আগে এমপি হিসেবে কার্যভার গ্রহণ করতে পারবেন না, সেই ব্যাখ্যা দিলেন আইনমন্ত্রী। এমপি হবে যখন তারা কার্যভার গ্রহণ করবে, শপথ নেওয়া আর কার্যভার গ্রহণ করার মধ্যে দুটো তফাত আছে। গেজেট হয়েছে তো, গেজেটের কথাও লেখা আছে 148-এ, কিন্তু কার্যভারের কথা লেখা নাই। এমপি নন, এমপি ইলেক্ট বলে। নতুনরা কার্যকর এমপি না হলে কিভাবে মন্ত্রিসভায় ঠাঁই পেলেন, সেই প্রশ্নের পরিষ্কার ব্যাখ্যা দিতে পারেননি আইনমন্ত্রী। নতুন যারা এমপি হয়েছেন, যেমন সেমিন হোসেন রিমি, উনি এমপি হয়েছেন, প্রতিমন্ত্রী হয়েছেন, হ্যাঁ হয়েছেন, সংসদে কার্যভার গ্রহণ করেননি, তার মানে এখন, কিন্তু সংসদে কার্যভার গ্রহণ করাটা মন্ত্রী হওয়ার সাথে রিলেটেড না, শপথের সাথে রিলেটেড হতে পারে, কিন্তু মন্ত্রী হওয়ার সাথে রিলেটেড না। ধন্যবাদ। জি জি, এমপি হিসেবেই, আমরা তো এমপি, we are members of parliament, of course we are, we have কেমন করে 600। সিনিয়র আইনজীবীরা বলছেন এমপি দের শপথ নেওয়ার আগে রাষ্ট্রপতি সংসদ ভেঙে দিলে এমন বিতর্ক উঠত না। এখানে তো আপনার ওই যে 600 জন আছে সেটা তো সংবিধানের বিধান অনুসারেই আছে, এখন আপনার তাই না, ওইখানেও বলা আছে তারা 300 জন থাকবে অতদিন পর্যন্ত, আর এখানে নতুন 300 জন থাকবে, হ্যাঁ এটা একটা অসঙ্গতি। এখন আপনি যদি বলেন যে হ্যাঁ ওই একটাই লঙ্ঘন না, এটা সংবিধানের মূল স্পিরিটের পরিপন্থী, কিন্তু এটা দূর করা যেত, সে দূর করার পদ্ধতি হলো নতুন সংসদ যখন ওথ নিয়েছেন, ওথের আগে আগের সংসদটাকে যদি মহামান্য রাষ্ট্রপতি ভেঙে দিতেন তাহলে কিন্তু এই বিতর্ক করার কোনো সুযোগ পেত না। অবশ্য 2014 ও 2018 সালেও এমন পরিস্থিতির সৃষ্টি হলেও তেমন বিতর্ক হয়নি। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। প্রহসনের নির্বাচনের মাধ্যমে তড়িঘড়ি করে শপথ নেওয়া বর্তমান সরকার বেশি দিন টিকবে না বলে দাবি করেছেন বিএনপি নেতারা। দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের জন্মবার্ষিকীর আলোচনা সভায় নেতারা জানান, জাতিসংঘ সহ গণতান্ত্রিক বিশ্ব এবং দেশ বিদেশের বিভিন্ন সংগঠন 7 জানুয়ারির নির্বাচনকে আওয়ামী লীগ সরকারের পাতানো একতরফা নির্বাচন বলে অভিহিত করেছে। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। 28 অক্টোবরের মহাসমাবেশের পর রাজধানীতে বিএনপির বড় আকারের এই আয়োজন দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে। রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভায় অংশ নেন উল্লেখযোগ্য সংখ্যক নেতাকর্মী। এ সময় সিনিয়র নেতারা দাবি করেন জেল জুলুম হুলিয়া উপেক্ষা করে অনুষ্ঠানে সরব উপস্থিতি প্রমাণ করে নেতাকর্মীরা হতাশ নয়, দমনপীড়ন চালিয়ে আন্দোলন দমিয়ে রাখা যাবে না মন্তব্য করে নেতারা বলেন ডামি ভোটের সরকার জনতার শক্তির কাছে পরাজিত হবেই। 2024 সালে ডামি ভোটের সরকার কোনোদিনও বাংলাদেশে স্বেচ্ছায় কর্মীর সামনে টিকে থাকবে না, থাকতে পারে না। আমরা পরাজিত হই নাই, এই সরকার একটা ভুয়া, একটা প্রহসনমূলক একটা নির্বাচন করেছে। 654 জন বর্তমান সংসদ সদস্য, আপনারা চিন্তা করতে পারেন আজকে আমাদের সংবিধান কোথায়? বাপের ঘরা পূর্ণ হয়ে গেছে, এদেশের মানুষের ভাগ্য নিয়ে চিনিমিনি খেলা হয়েছে, এদেশের গণতন্ত্রের প্রত্যেকটা সূচক নিয়ে চিনিমিনি খেলা হয়েছে। কাজেই অনিবার্য যা তা হলো স্বৈর শাসনের পতন আর গণতন্ত্রকামী জনতার বিজয়। নেতারা বলেন জনগণ ক্ষমতাসীনদের প্রহসনের নির্বাচনকে প্রত্যাখ্যান করেছে, এটাই বিএনপির বড় বিজয়। আওয়ামী লীগ দেশের মানুষের ভাগ্য নিয়ে খেলছে অভিযোগ করে যে কোনো মূল্যে গণতন্ত্র পুনরুদ্ধারের কথা বলেন তারা। বাংলাদেশের 12 কোটি ভোটার, 18 কোটি মানুষ 7 জানুয়ারি 2024 তারিখে এই সরকারকে বর্জন করে তাদের মুখে কলঙ্ক।
নিয়মতান্ত্রিক শান্তিপূর্ণ আন্দোলনের মধ্য দিয়ে মানুষের অধিকার ফিরিয়ে আনার অঙ্গীকারও ব্যক্ত করা হয় অনুষ্ঠানে। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। বাড়ানো হলো মেট্রো রেলের চলাচলের সময়। শনিবার থেকে উত্তরা মতিঝিল রুটে সকাল 7টা থেকে রাত 8:30 পর্যন্ত চলবে মেট্রো রেল, থামবে সব স্টেশনে। ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক এই তথ্য জানিয়েছেন। বিস্তারিত জানাচ্ছেন শফিকুল ইসলাম সামিল। মেট্রো রেল কর্তৃপক্ষ প্রতিশ্রুতি দিয়েছিল মার্চ মাসের মধ্যে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত সময় সমন্বয় করা হবে, কিন্তু তার আগেই শনিবার হতে উত্তরা দিয়াবাড়ি থেকে মতিঝিল পর্যন্ত যাত্রীরা মেট্রো রেলে যাতায়াত করতে পারবেন সকাল 7:10 থেকে রাত 8:40 পর্যন্ত। যানজটের এই নগরীতে চলাচলের ক্ষেত্রে মেট্রো রেলের নতুন সময় কার্যকর ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। 8:00 পর্যন্ত যাত্রী পরিবহনের পরে শেষ হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু সে ওই ট্রেনগুলি যেহেতু আবার ফেরত আসবে, এরকম 4টা ট্রেনকে আমরা মতিঝিল থেকে আবার উত্তরা উত্তর পর্যন্ত রাত্রে যাতে আসতে পারে সেই ব্যবস্থাটা আমরা রেখেছি। অর্থাৎ মতিঝিল থেকে সর্বশেষ ট্রেন 8:40 ছেড়ে আসবে এবং প্রত্যেকটা স্টেশনে থেমে এই ট্রেন কিন্তু উত্তরা উত্তর পর্যন্ত চলবে। সকাল 11:30 পর্যন্ত আগের মতোই পিক আওয়ার ধরা হয়েছে। এই সময়ের মধ্যে মেট্রো রেল চলাচল করবে 10 মিনিট পর পর। এরপরে অফপিক আওয়ারে মেট্রো রেল চলাচল করবে 12 মিনিট পর পর। পিক আওয়ারে 8টি ট্রেন এবং অফপিকে 7টি ট্রেন চলাচল করবে। এছাড়াও একটি ট্রেন স্ট্যান্ডবাই রাখা হয়েছে। আমাদের 2308 জন যাতায়াত করতে পারেন প্রতিবারে, কিন্তু সেই জায়গাটাতে কিন্তু 2308 জন উঠার আগেই কিন্তু দেখা যায় যে ভর্তি হয়ে যাচ্ছে, দরজাই বন্ধ হতে দিচ্ছে না। ভাই যান, ভাই যান, ভাই কিন্তু আগায় না, আমার দরজাটা বন্ধ হইতে হবে। পিছনের ট্রেনটাও কিন্তু গতি স্লো হয়ে যাচ্ছে, এখানে যদি 1 মিনিট লেট হয়ে যাচ্ছে সেখানে কিন্তু স্বয়ংক্রিয়ভাবে, যেহেতু আমাদের আর্টিফিশিয়াল ব্লক আছে, ব্লকের ভিতরে সে আটকা পড়ে যাচ্ছে, কাজেই সবাইকে একটু অ্যাক্সেস দিতে হবে। বর্তমানে প্রতিদিন গড়ে 1,60,000 যাত্রী মেট্রো রেলে চলাচল করে। শনিবার থেকে প্রায় দ্বিগুণ যাত্রী মেট্রো রেলে চলাচল করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। বাজার নিয়ন্ত্রণে প্রয়োজনে চাল আমদানি শুরু করা হবে বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। নিত্যপণ্যের বাজার স্থিতিশীল করতে নিয়ম মেনে ব্যবসা করতে কর্পোরেট ব্যবসায়ীদের আহ্বান জানান তিনি। এদিকে অন্য এক অনুষ্ঠানে দেশব্যাপী 1 কোটি ফ্যামিলি কার্ডধারীদের মধ্যে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম উদ্বোধন করেন প্রতিমন্ত্রী। তাদেরকে আমরা প্রোটেকশন দিছিলাম, 2-4-5 টাকার বেনিফিট দিছিলাম, যাতে তারা সাশ্রয়ী মূল্যে আমাদেরকে চালটা দিতে পারে। এই জন্য আমরা ইম্পোর্ট বন্ধ করে রাখছিলাম। প্রয়োজনে যদি তারা যথাযথ ব্যবসায়িক আচরণ না করে, প্রয়োজনে আমরা আবার ইম্পোর্ট অ্যালাউ করে দিব। শিগগিরই চালু হচ্ছে বাংলাদেশ ভারত ডিজিটাল লেনদেন। ভারতে গিয়ে টাকা পেয়ে এটিএম কার্ডের মাধ্যমে রুপি তোলা যাবে। সকালে সচিবালয়ে ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মার সাথে বৈঠক শেষে সব তথ্য জানান ডাক, টেলিযোগাযোগ ও আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। বাংলাদেশ আর ভারতও খুব অল্প সময়ের মধ্যে এই ডিজিটাল পেমেন্ট সলিউশনের ইন্টারকানেকটিভিটিটা হবে, যার ফলে কিন্তু একটা বৈপ্লবিক পরিবর্তন আসবে। একদিকে স্বচ্ছতা জবাবদিহিতা আসবে, আরেকদিকে আমাদের ব্যবসা বাণিজ্য বাড়বে, অপরদিকে মানুষের কিন্তু হয়রানিও কমবে। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। রাঙামাটির কাপ্তাই হ্রদে মাছ আহরণের উপর সর্বোচ্চ 11,82,00,000 টাকা শুল্ক আদায়ের রেকর্ড গড়েছে মৎস্য উন্নয়ন কর্পোরেশন। মাত্র 4 মাসেই হ্রদ থেকে 5,814 মেট্রিক টন মাছ আহরণ করে এই শুল্ক আদায় হয়েছে। কাপ্তাই হ্রদ মৎস্য উন্নয়ন ও বিপণন কেন্দ্রের ব্যবস্থাপক কমান্ডার শাফুল ইসলাম ভূঁইয়া জানান, 4 মাস মাছ শিকার বন্ধ থাকায় গত বছরের সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত মাছ আহরণ থেকে সর্বোচ্চ শুল্ক আদায় হয়েছে, যা অতীতের বাৎসরিক শুল্ক আদায়কে ছাড়িয়ে গেছে। 1960 সালে পানি বিদ্যুৎ উৎপাদনের জন্য কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে বাঁধ তৈরি করা হলে রাঙামাটির 725 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিশাল কৃত্রিম হ্রদের সৃষ্টি হয়। এই হ্রদে বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি মাছ আহরণ থেকে বিপুল পরিমাণ শুল্ক আয় করে সরকার। এবারে পারটেক্স খেলার খবর।
বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স আর দুর্দান্ত ঢাকার মধ্যকার খেলা দিয়ে আগামীকাল পর্দা উঠছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর দশম আসরের শিরোপা ধরে রাখতে জয়ের ব্যাপারে আশাবাদী কুমিল্লা আর চমক দিতে চায় তিনবারের চ্যাম্পিয়ন ঢাকা। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে খেলাটি শুরু হবে দুপুর আড়াইটায়। বিপিএল এর দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা 7:30 মাশরাফি বিন মুর্তজার সিলেট স্ট্রাইকার্স মুখোমুখি হবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের। রিপোর্টে জানাচ্ছেন পরাগ আরমান। শুক্রবার দুপুরেই শুরু হবে ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ বিপিএল এর দশম আসর। শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত মাঠ কর্মীরা। চ্যাম্পিয়নশিপ ধরে রাখার মিশনে উদ্বোধনী ম্যাচে তিনবারের চ্যাম্পিয়ন দুর্দান্ত ঢাকার মুখোমুখি হবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। কাগজে কলমে শক্তিশালী দল গঠন করা বর্তমান চ্যাম্পিয়নরা হ্যাট্রিক শিরোপা জয়ের মিশনে ম্যাচ বাই ম্যাচ পরিকল্পনা করতে চান। অবভিয়াসলি এখন আমার চিন্তাভাবনা সম্পূর্ণ কুমিল্লা ভিক্টোরিয়ান্সের নিয়ে, আর অবভিয়াসলি যে জিনিসটা সেটা হচ্ছে আমি চেষ্টা করবো আমার 100% এখানেও দেওয়ার, যেন যে পারফরমেন্সটা করবো সেটা যেন টিমের উপকারে আসে। অন্যদিকে তিনবারের চ্যাম্পিয়ন দুর্দান্ত ঢাকার পুরনো জৌলুস না থাকলেও চলতি বিপিএলে চমক দেখাতে চায়। আমাদের ইয়াং টিম, ইয়াং এক্সাইটিং টিম, এখন যা আছে আমরা সেটা নিয়ে আমরা ফাইট করার জন্য রেডি, বাকিটা আল্লাহ ভরসা আমরা দেখি কতটুকু কি করতে পারি। এদিকে বিপিএল কে দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার অংশ হিসাবে আরও একটি ভেন্যু বাড়ানোর কথা জানান গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব। চেষ্টা করব যে ক্রীড়া মন্ত্রণালয়ের কাছে এটা আমরা প্রত্যেকবারই বলি যে আমরা ঘুমে নয়তো পরের কথা আমরা একটা ভেন্যু বাড়াতে চাই, যে নেক্সট আমরা হয়তো খুলনাটা অ্যাড করতে চাই। এবার বিপিএল এর 12টি করে ম্যাচ আয়োজিত হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম এবং সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। বাকি 22টি ম্যাচ হবে মিরপুর শেরবাংলা স্টেডিয়ামে। এবার জম্বে বিপিএল। আমি আছি পরাগ আরমান, এটিএন বাংলা, ঢাকা। শেষ করার আগে আরবিকা বলস সংবাদ শিরোনাম আর একবার। ভোট শেষ হলেও রাজনৈতিক সংকট কাটেনি বললেন সিএসি, নির্বাচন পদ্ধতি নিয়ে স্থায়ী সমাধানের তাগিদ। টিআইবি বিএনপির দালাল মন্তব্য ওবায়দুল কাদেরের, নির্বাচন বিরোধী অপশক্তির হাতে অস্ত্র তুলে দিতে উদ্দেশ্যমূলক রিপোর্ট প্রকাশ বললেন ড হাসান মাহমুদ। দেশের সংসদ সদস্যদের সংখ্যা নিয়ে বিতর্ক রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বললেন আইনমন্ত্রী, সংবিধানের অসঙ্গতি সংশোধনের পরামর্শ আইনজীবীদের। শনিবার থেকে উত্তরা মতিঝিল রুটে সকাল 7:00 থেকে রাত 8:30 পর্যন্ত চলবে মেট্রো রেল, থামবে সব স্টেশনে। এবং দেশব্যাপী 1 কোটি ফ্যামিলি কার্ডধারীদের মধ্যে টিসিবির পণ্য বিক্রি শুরু, বাজার নিয়ন্ত্রণে প্রয়োজনে চাল আমদানির ইঙ্গিত বাণিজ্য প্রতিমন্ত্রী। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি এটিএন বাংলার সংবাদ। ইউটিউবে দেখে ব্রাউজ করুন ইউটিউব/ এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।